আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর ফেরেশতাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কার সেরেনদ্বীপে আসেন। বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝখানে দ্বীপটি অবস্থিত। 25 থেকে 30 মাইল দূর থেকে পাহাড়টি দেখা যায়। এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর সবচেয়ে উঁচু স্থানটিকে অবস্থিত পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের পদচিহ্ন। শ্রীলঙ্কার ভাষায় বলা হয় শ্রীপাদায়া, অর্থাৎ পবিত্র পায়ের চিহ্ন। এই পাহাড়টি অবয়ের দিক থেকে অনেকটা জাবালে নূরের মতো, মনে হয় পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ এটি। 1903 সালে পদচিহ্ন সম্বলিত পাহাড়ে ওঠার জন্য পাথর দ্বারা সিঁড়ি বানিয়ে লোহার রেলিং দেওয়া হয়, যাতে পর্যটকদের পাহাড়ে উঠতে কোনো ধরনের বেগ পেতে না হয়। হযরত আদম আলাইহিস সালামকে যখন এই পাহাড়ে নামেন এবং প্রথম ডান পা রাখেন, শ্রীলঙ্কার জনশ্রুতি আছে পাহাড়ে নামার পর হযরত আদম আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত শুধু ডান পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন। এই 100 বছর তিনি বাম পা মাটিতে রাখেননি, তখনও পৃথিবীর একমাত্র মানব তিনি। হযরত আদম আলাইহিস সালামের পায়ের দৈর্ঘ্য 5 ফুট 7 ইঞ্চি, চওড়া 4 ফুট 7 ইঞ্চি। এই বরকতময় পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কান সরকার একটি 4 কোণা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছেন, যেখানে প্রবেশের জন্য রয়েছে একটি শক্ত লোহার গেট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের ডান পায়ের চিহ্নটা কেবলামুখী, অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো। আগ্রহী পর্যটক ও সাধারণ মানুষ এই পদচিহ্ন অঙ্কিত দ্বীপটিকে তীর্থস্থান মনে করেন। তাই তো বৃষ্টি ছাড়া বছরের বাকি সময় হাজার হাজার পর্যটক এখানে প্রশান্তি লাভের জন্য হাজির হন। সেখানে পর্যটকরা স্বাভাবিকভাবে নিজ নিজ ধর্ম বিশ্বাস মতে ইবাদত, বন্দিগি, আরাধনা, উপাসনা করে থাকেন। ওখানে একটি ঘন্টা লাগানো আছে, বিভিন্ন ধর্মের লোকেরা মনোবাসনা পূরণের আশায় ওই ঘন্টায় 36টা করে বাড়ি দেয়, বিশেষ করে বৌদ্ধরা। শ্রীলঙ্কায় যেহেতু বৌদ্ধ ধর্মাবলী ও বৌদ্ধ শাসিত দেশ, ওখানে ঘন্টা দেওয়াটাকে তারা বিশেষ ইবাদত বলে মনে করেন। এই পাহাড়ের চূড়ায় যে পদচিহ্নটি রয়েছে সেখানে পৌঁছানো খুবই বিপজ্জনক, তবে অনেকেই ঝুঁকি নিয়ে সেখানে গেছেন। তারা নিজের চোখে ওই পায়ের ছাপ দেখে অবাক হয়েছেন। শুধু মুসলমানদের কাছেই নয়, এই পায়ের ছাপ সকল ধর্ম অবলম্বনকারীদের কাছেই পবিত্র। তারাও মনে করেন তাদের ধর্মের সঙ্গে এই পায়ের ছাপ গভীরভাবে সম্পর্ক আছে। জটিল এক আবহাওয়া অঞ্চলের মধ্যে এর অবস্থান। বছরে মাত্র 3 থেকে 4 মাস এই পাহাড়ে আরোহণ করা যায়, অন্য সময়টা এ পাহাড়ের মেঘে লুকিয়ে যায়। আপনারা যদি নিজ চোখে এই পাহাড়ের পদচিহ্নটি দেখতে চান, তাহলে ঘুরে আসতে পারেন অ্যাডামস পিক বা আদম পাহাড়ে।